সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আরো বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইসরায়েলের স্বার্থে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বললেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। আমাদের অপমান এবং খুব খারাপ ব্যবহার করা হতো, যা বললেন ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি কোম্পানিকে বহিষ্কারের দাবিতে আর্জেন্টিনায় বিক্ষোভ। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। এবং অচেনা জীবাণু নেই এই অসুস্থতায়, দাবি চীনের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আরো বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ওই দিন হামাসের যোদ্ধাদের হামলায় প্রাণ হারায় 1,200 ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া আরো 240 জনের বেশি ব্যক্তিকে ইসরায়েল থেকে বন্দি করে গাজায় নিয়ে আসেন হামাসের যোদ্ধারা। হামাসেরই কর্মকাণ্ডে হতভম্ব হয়ে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে যুদ্ধ ঘোষণা করে 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর 28 অক্টোবর থেকে শুরু করে স্থল অভিযান। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় 14,800 বেশি ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে 10,000 বেশি নারী ও শিশু। এছাড়া 30,000 বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে 4 দিনের বিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। শুক্রবার স্থানীয় সময় বিকাল 7টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির শর্তানুযায়ী যুদ্ধবিরতির সময় গাজায় কোনো হামলা এবং কাউকে গ্রেপ্তার করবে না ইসরায়েলি বাহিনী। প্রতিদিন গাজায় ঢুকতে দেবে 200 ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে থাকবে 4টি গ্যাসের ট্রাক ও 1,30,000 লিটার জ্বালানি তেল। চিকিৎসা সরঞ্জাম দিয়েও থাকবে এর আওতায়। শুধু তাই নয়, 50 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি দেবে 150 ফিলিস্তিনিকে। আর এই বিষয়টিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল, কারণ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মানে হামাসের জনপ্রিয়তা আরো বেড়ে যাওয়া। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক বিশ্লেষণ মাহজুব জবাইরি। তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ঘটনায় হামাসের জনপ্রিয়তা বেড়েই চলছে, আর এটি ইসরায়েলের জন্য সংকট ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জাবিদি আরো বলেন, যে মুহূর্তে ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে বেরিয়েছে, যারা তাদের মুক্তির জন্য আলোচনা করেছে, তারা প্রকৃতপক্ষে গাজায় ক্ষমতায় অধিকারী হয়ে গেছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের মুক্তির কারণে হামাস বারবার ক্ষমতায় এসেছে। গিলাদ শালিতের বিনিময়ে 1,100 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল, আর এই 1,100 পরিবার বিশ্বাস করে এর পেছনে প্রধান ভূমিকা পালন করেছে হামাস। তিনি উল্লেখ করেন, শুক্রবার যখন ফিলিস্তিনিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, তখন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা হামাসের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। মাজুব জাবিরি বলেন, এই বন্দী বিনিময়ের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ কোনো সুবিধাও পাবে না। তিনি বলেন, আরো ইসরায়েলি জিম্মির বিনিময়ে আরো ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য মেনে নেওয়া কঠিন হবে। যাই হোক, তাদের কাছে আর কোনো বিকল্প নেই, কারণ দিন শেষে টেবিলে এটি একমাত্র কার্ড। ইসরায়েলের স্বার্থে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বললেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থে ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন এ কথা বলেন। ক্যামেরন বলেন, আমাদের ভাবতে হবে যে এই সংঘাত শেষ হওয়ার পরে গাজায় কি ঘটবে এবং কিভাবে অঞ্চলটি স্থিতিশীল হবে, কিভাবে অঞ্চলটি নিরাপদ হতে যাচ্ছে, এটি কিভাবে শাসিত হবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের বোমা বর্ষণের ফলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা খুব বেশি। পাশাপাশি তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা যেসব সহিংসতা চালাচ্ছে তা ইসরায়েলকে দমন করতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন আরো বলেন, কিছু মানুষ প্রকৃতপক্ষে ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে এবং মাঝে মাঝে তাদের হত্যা করছে। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের কেবল গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, তাদের গ্রেপ্তার করা, বিচার করা এবং কারারুদ্ধ করা দরকার, কারণ এগুলো স্পষ্টত অপরাধ। উল্লেখ্য, ডেভিড ক্যামেরন বর্তমানে মধ্যপ্রাচ্য সফর রয়েছেন। তিনি ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে সফর করবেন। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের নেতার সঙ্গে দেখা করেছেন। এর আগে চলতি মাসের মাঝামাঝি ব্রিটিশ মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আসে।
সে সময় বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ বিভাগ স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বিভাগের নেতৃত্বে রদবদল করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে সরিয়ে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে, আর ফাঁকা হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে ক্যামেরন বলেন, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট সহ ভয়ঙ্কর নানা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। বিশ্বজুড়ে এই পরিবর্তনের সময় মিত্রদের পাশে থাকা, অংশীদারত্ব শক্তিশালী করা এবং আমাদের মতামতগুলো সবার কাছে পৌঁছানো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের অপমান এবং খুব খারাপ ব্যবহার করা হতো, যা বললেন ফিলিস্তিনি বন্দী। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি প্রথম দিন কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 39 জন ফিলিস্তিনি। শুক্রবার 24 নভেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদের কারাগারে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইসরায়েলে আটক থাকা অবস্থায় বন্দীদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন ফেরত আসা ফিলিস্তিনি বন্দীরা। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের একজন ফরিদা নিজিম মুক্তি পাওয়ার পর বার্তা সংস্থা আল জাজিরার কাছে তুলে ধরেছেন ইসরায়েলি কারাগারে বন্দীদের অবস্থা। নাবলুসের বাসিন্দা ফরিদা নিজিম বলেন, ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের বিরুদ্ধে খাবার, পানি বা পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। তিনি বলেন, আমরা কারাগারে অনেক কষ্ট পেয়েছি, ফেরার পথে আমরা অপমানিত হয়েছি, তারা সবসময় আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। ফরিদা আরো বলেছিলেন যে তিনি মুক্তি পেয়ে খুব খুশি। তিনি বলেন, আমি গাজার জনগণকে তাদের প্রতিরোধের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আল্লাহ তাদের ধৈর্য দান করুন। এদিকে শনিবার হামাসের কাছে জিম্মি 13 জনকে মুক্তি দেওয়া হবে এবং তাদের তালিকা ইসরায়েলের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়ে আল জাজিরা বলেন, এছাড়া ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে কতজন মুক্তি পাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে 200 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি কোম্পানিকে বহিষ্কারের দাবিতে আর্জেন্টিনায় বিক্ষোভ। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আর্জেন্টিনায় বিক্ষোভ করেছেন দেশটির পরিবেশ কর্মীরা। রাজধানী বুয়েনস আইরেসে ফিলিস্তিনি দূতাবাসের তারাই বিক্ষোভ করেন। এরপর এবার দেশটিতে ইসরায়েলি কোম্পানিকে বহিষ্কারের দাবি উঠেছে। শনিবার 25 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আর্জেন্টিনায় দাবির নেতৃত্ব দিয়েছেন ফেরিরা নামের এক পরিবেশ কর্মী। তার দাবি, ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন পানি কোম্পানি বেকরুতকে আর্জেন্টিনা থেকে বের করে দিতে হবে। ইসরায়েলের পানি কোম্পানিটি আর্জেন্টিনার 7 প্রদেশে পানি বণ্টনের কাজ করে আসছে। 2022 সালে তাদের সাথে দেশটির চুক্তি স্বাক্ষর হয়। দেশটি পরিবেশ কর্মীরা জনগণের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। ফেরিরা বলেন, আমরা জনগণের মধ্যে ব্যাপারটি ছড়িয়ে দিতে চাই যে এটি কেবল আমাদের সঙ্গে বিদেশি সম্পর্ক না, বরং আমাদের সাথে তাদের ব্যবসা থাকার কারণে ফিলিস্তিনে সংঘর্ষ ঘটছে। ফেরিরা আর্জেন্টিনার চেম্বার অব ডেপুটিস এনভায়রনমেন্ট কমিশন সংগঠন হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে। তিনি বলেন, গাজা উপত্যকায় সংঘাত বর্তমান পরিস্থিতির জন্য কোন ধরনের জবাবদিহি ছাড়া আর্জেন্টিনা ভবিষ্যতে এই কোম্পানিকে বিবেচনা করবে না। আমাদের সংঘাতের গভীরের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে। ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে গাজায় পশ্চিম তীরে তাদের নীতির কারণে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। কোম্পানিটি ফিলিস্তিনের 2 অঞ্চলে পানি ব্যবস্থাপনা 1967 সাল থেকে নিয়ন্ত্রণ করে আসছে। কোম্পানিটি এই অঞ্চলে নিজেদের সরাসরি নামে ব্যবসা পরিচালনা করেনি। 2022 সালে কোম্পানির এমন আচরণের বিষয়টি জাতিসংঘের এক রিপোর্টে উঠে আসে। রিপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে বর্ণবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলের বিরূপ মন্তব্যের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। সেখানে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করেন তিনি। পেদ্রো বলেন, হাজার হাজার ছেলে মেয়ে সহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেদ্রোর এমন মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি ইসরায়েল। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা এমন মন্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। এমন বিস্ফোরক দাবির জের ধরে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। শুক্রবার এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেন, স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলি সরকারের মিথ্যা এবং অগ্রহণযোগ্য দাবি ব্যাখ্যা করার জন্য রোডিকা রেডিয়ান গভর্নরকে তলব করা হয়েছে। শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রুর সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন পেদ্রো সানচেস।
সে সময় তারা গাজায় ইসরায়েলের বোমা বর্ষণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এরপর স্পেন এবং বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, ওই দুই দেশের রাষ্ট্রদূতকে কঠিনভাবে সতর্ক করার জন্য তলব করা হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক আইন অনুসারে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানে তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর চেয়েও খারাপ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে। কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। ছয় দিনের বিরতির পর শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসন। সেই সঙ্গে হামলাকে যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মন্তব্য করেছে দেশটির বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালায় রাশিয়া। সূর্য ওঠার সাথে সাথে হামলার তীব্রতারও বাড়তে থাকে। সব ড্রোনগুলি ইরানের শাহিদ কামিকাজের। ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাসপিলনে জানিয়েছেন, অন্তত 40টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া বার্তায় লিখেছেন, হামলায় 11 বছর বয়সী এক শিশু সহ পাঁচজন আহত হয়েছেন। শুধু তাই না, শহরের বিভিন্ন ভবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 52 দিন বিরতির পর রবিবার 19 নভেম্বর কিয়েভে বিমান হামলা পুনরায় শুরু করে রাশিয়া। ওই হামলায় কিয়েভ সহ বিভিন্ন স্থানে ইউক্রেনীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতির এক সপ্তাহ পরে আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া। অচেনা জীবাণু নেই এই অসুস্থতায়, দাবি চীনের। ফুসফুসে সংক্রমণ বাড়াচ্ছে চীন। বিশেষত দেশটির উত্তর ও দক্ষিণ অংশে নিউমোনিয়ার উপসর্গযুক্ত এই অসুস্থতায় ভুগছে শিশুদের একটা বড় অংশ। চীনা সরকারকে এই বিষয়ে আরো তথ্য দিতে অনুরোধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, কিন্তু সেই অনুরোধে কার্যত সাড়া না দিয়ে চীন শুধু জানিয়েছে এই অসুস্থতার নেপথ্যে কোনো নতুন বা অস্বাভাবিক জীবাণুর সংক্রমণের চিহ্ন মেলেনি। চলতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকে চীনের শিশুদের এই নয়া অসুস্থতার বিষয়টিতে নজরদারি শুরু করে WHO। চীনের যদিও দাবি, অজানা নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার সাম্প্রতিক প্রকোপের নেপথ্যে রয়েছে কিছু চেনা মৌসুমি ভাইরাস। বুধবার চীনের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সংস্থা ও হাসপাতালের সাথে টেলিকনফারেন্সে কথা বলা হয় WHO-র। তারপর এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন বেইজিং ও লিয়াওনিং এর মতো জায়গায় নতুন বা অস্বাভাবিক জীবাণুর সন্ধান মেলেনি, কোনো অস্বাভাবিক স্বাস্থ্য সংকট তৈরি হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।